গতকালকে আমরা দেখছিলাম হচ্ছে মৌলিক গেটগুলো, আচ্ছা গতকালকে আমরা মৌলিক গেটগুলো দেখছিলাম, আজকে আমরা যৌগিক গেটগুলো দেখব। তো যৌগিক গেট কয়টা ছিল? চারটা লেখায় দিছিলাম, একটা হচ্ছে নর, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে এক্সর, এক্সক্লুসিভ অর গেট, আর এক্স নর, যেটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। ঠিক আছে, তো এটা হচ্ছে মৌলিক গেটগুলো নিয়ে, অর অ্যান্ড নট এটা লেখা যাবে। এটা হচ্ছে আমরা গতকালকে দেখছিলাম, এটা হচ্ছে এক্স অর প্লাস নট, এটা হচ্ছে যেহেতু ন্যান্ড, সো অ্যান্ড আছে এবং নট আছে, অ্যান্ড আছে নট আছে, অ্যান্ড এবং হচ্ছে নট। আর এটা হচ্ছে নর, যেহেতু এটা অর আছে নট আছে, অর প্লাস নট, এটা গতকালকে আমরা দেখছিলাম। তাহলে এ পাশে আমরা লিখে রাখি নর আর হচ্ছে ন্যান্ড। নরের ক্ষেত্রে সত্যক সারণী, সরি, দেখা যাচ্ছে মনে হয় এতটুকু, হ্যাঁ দেখা যাচ্ছে। আর ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের ঠিক আছে, এটা এ ইনপুট, বি এটা হচ্ছে, এটা বি। এখন এটা যদি এ ইনপুট হয়, এটা বি হয়, এটা যদি নর গেট হয়, এটা নর গেট ইনপুট এ এবং ইনপুট বি, তাহলে আউটপুট কী হবে? আউটপুট হবে এ প্লাস বি তারপরে বার। ঠিক আছে, আপনি শুধু অরের ক্ষেত্রে আমরা কী করছিলাম? শুধু অরের ক্ষেত্রে আমরা করছিলাম হচ্ছে এ প্লাস বি। এখন অরের সঙ্গে আরেকটা গেট আছে, সেটা হচ্ছে নট গেট। সো আপনি প্রথমে অর করবেন, তারপরে এন নট গেট আছে, যেহেতু এই অর গেট তারপর নট গেট আছে, সো নট করে দিবেন। তাহলে এই ইকুয়েশনটা যদি অরে হইতো, তাহলে এ প্লাস বি হইতো, যেহেতু নট, সো একটা গেট আবারও আছে নট, সো এ প্লাস বি করতে হবে প্রথমে অর করার পরে তারপরে নট, তাহলে এ প্লাস বি বার। তাহলে এ আর বি যদি ইনপুট করা হয় নট গেটে, তাহলে আউটপুট হবে এ প্লাস বি বার। ন্যান্ডে কী হবে দেখেন, ন্যান্ডে যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে ন্যান্ডের ক্ষেত্রে দুইটা গেট আছে, একটা হচ্ছে অ্যান্ড এবং একটা হচ্ছে নট, অ্যান্ড এবং নট। তাহলে প্রথমে অ্যান্ড করতে হবে তারপরে নট করতে হবে, এইখানে এ প্লাস বি করে বার করছি, অর করে নট করছি, তাহলে এইখানে আমরা অ্যান্ড করে নট করব, এ ইনটু বি মানে অ্যান্ড করা, তারপরে নট গেট আছে, সো নট, ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি এ আর বি হইলে এটা এ প্লাস বি বার, এটা হচ্ছে নট গেটের ক্ষেত্রে, আর এখানে এ বি হইলে এ ইনটু বি বার, এটা ন্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে যদি জিরো আর জিরো হয়, জিরো ওয়ান ইনপুট, ওয়ান এবং জিরো ইনপুট, ওয়ান ওয়ান ইনপুট, এটাতে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, ঠিক আছে। তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় পরীক্ষা, যে একটা ন্যান্ড নট গেট, একটা নট গেট তার ইনপুট জিরো জিরো আছে, তাহলে আউটপুট কী? তাহলে আপনি এই জিরো জিরোটাকে হচ্ছে প্রথমে অর করবেন জিরো, তারপরে নট করে দিবেন, তাহলে অর করলে হয় জিরো, নট করলে হয় ওয়ান। জিরো আর ওয়ান প্রথমে অর করতে হবে, জিরো ওয়ান অর করলে ওয়ান হয়, নট করলে হয় জিরো। ওয়ান আর জিরো অর করলে হয় ওয়ান, নট করলে হয় জিরো। ওয়ান ওয়ান অর করলে এ প্লাস বি করলে হয় ওয়ান, নট করলে হবে জিরো, ঠিক আছে। তাহলে নট হচ্ছে যেহেতু অর এবং নট, তাহলে প্রথমে হচ্ছে অর করতে হবে, তারপরে হচ্ছে নট করতে হবে। তাহলে জিরো জিরো অর করলে জিরো হয়, নট করলে ওয়ান হয়। জিরো ওয়ান অর করলে ওয়ান হয়, নট করলে জিরো হয়। ওয়ান জিরো অর করলে ওয়ান হয়, নট করলে জিরো হয়। ওয়ান ওয়ান অর করলে ওয়ান হয়, আমরা দেখছিলাম অর গেটের ক্ষেত্রে, এক আর এক যোগ করলে, এখানে যেহেতু যৌক্তিক যোগ, এখানে ওয়ান হবে, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে ওয়ান হবে, সো ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান। আর যেহেতু এটা নট গেট, সো নট করতে হবে, তাহলে এ প্লাস বি প্রথমে ওয়ান ওয়ান এ প্লাস বি করলে হয় ওয়ান, নট করলে হয় জিরো, তাহলে এ প্লাস বি বার করলে এই উত্তরটা পাওয়া যাবে।
পরীক্ষা এখন প্রশ্ন আসবে যে একটা দুই ইনপুট বিশিষ্ট নর গেট বা দুই ইনপুট বিশিষ্ট একটা গেট, তার ইনপুট ওয়ান আছে, আউটপুট দুইটাই জিরো আছে, কোন গেটটা গেট হইতে পারে, অথবা একটা দুই ইনপুট বিশিষ্ট নর গেটের ইনপুট এইটা এটা, আউটপুট কি, হ্যাঁ এরকমের প্রশ্ন আসবে। এখন দেখেন ন্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে আমরা এইটা যদি বুঝতে পারি, এইটা বুঝতে পারলে এই সেম জিনিসটা ওইটা বুঝতে পারবো, কারণ এখানে আমরা যোগ করে উল্টাই দিছি, অর করে উল্টাই দিছি, অর করে নট করে দিছি, সেম জিনিসটা এখানে আমরা কি করব, এখানে আমরা ন্যান্ড করে সরি অ্যান্ড করে নট করব। তো অ্যান্ড করা মানে হচ্ছে গুণ করা, এ ডট বি বা এ ইনটু বি, তাহলে অ্যান্ড করে নট করব। তাহলে অ্যান্ড জিরো জিরো অ্যান্ড করলে কি হয়, জিরো হয়, নট করলে হবে ওয়ান, জিরো ওয়ান অ্যান্ড করলে জিরো হয়, নট করলে হবে ওয়ান, ওয়ান জিরো অ্যান্ড করলে জিরো হয়। আমরা জানি যে জিরো দিয়ে যাই গুণ করবো জিরো হয়ে যাবে, সো ওয়ান জিরো অ্যান্ড করলে হয় জিরো, নট করলে ওয়ান, ওয়ান ওয়ান অ্যান্ড করলে হয় ওয়ান, নট করলে হবে জিরো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নর গেট, ন্যান্ড গেট, এর আগে ছিল অর গেট, অ্যান্ড গেট, অর গেটের ক্ষেত্রে যোগ করছি, অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণ করছি, আর এখানে নর ন্যান্ড, ওই অরের সঙ্গে একটা নট আছে, অ্যান্ডের সঙ্গে একটা নট আছে। তাহলে অরের সঙ্গে নট থাকলে আমরা প্রথমে যোগ করে উল্টাই দিব, ন্যান্ডের সঙ্গে সরি অ্যান্ডের সঙ্গে নট থাকলে অ্যান্ড করে উল্টাই দিব, অরের ক্ষেত্রে যোগ করে বসাবো, অ্যান্ডের ক্ষেত্রে গুণ করে বসাবো, নরের ক্ষেত্রে যোগ করে উল্টাই দিয়ে বসাবো, ন্যান্ডের ক্ষেত্রে গুণ করে উল্টাই দিয়ে বসাবো। পরীক্ষা প্রশ্ন এইরকমই আসে, ক্যালকুলেশন আপনি প্রশ্ন বই খুলে দেখবেন যে একটি দুই ইনপুট বিশিষ্ট গেটের আউটপুট জিরো যখন তার ইনপুট দুইটাই ওয়ান হয়, যেমন এই গেটটা, এই আউটপুট জিরো দুইটাই ওয়ান হয়, এটা কোন গেটের ক্ষেত্রে সত্য, এটা অন্য অন্য গেটও সত্য হইতে পারে, বাট সেগুলো অপশনে ছিল না, অপশনে ছিল ন্যান্ড গেট। এটা 41তম বিশিষ্ট পরীক্ষা আসছিল, একটা গেটের আউটপুট শূন্য হয় যখন তার দুইটা ইনপুটই ওয়ান হয়, এই যে আউটপুট শূন্য হয় দুইটা ইনপুটই ওয়ান হয়, এটা কোন গেটের ক্ষেত্রে সত্য, এটা 41তম বিশেষের কোশ্চেন, উত্তর ন্যান্ড গেট, অন্য গেট হইতে পারে বাট সেটা উত্তরের অপশনে ছিল না, ন্যান্ড অপশনে ছিল। তাহলে পুরো বিষয়টা এত দিন যাবৎ যে বিশেষের পরীক্ষার প্রশ্ন আসে 35 থেকে 41তম, এতে আমরা দেখতেছি যে এই ক্যালকুলেশন টাইপের কোশ্চেন আসে, সো এতটুকু মনে রাখলে হবে, অর হচ্ছে যোগ, অ্যান্ড হচ্ছে গুণ, নর হচ্ছে অর নট, ন্যান্ড হচ্ছে অ্যান্ড নট, এটা হচ্ছে যোগ করে উল্টানো, গুণ করে উল্টানো। ক্লিয়ার? এরপরে আমরা যাবো হচ্ছে বাকি দুইটা গেট, লাইভে আসলে ভালো হইতো হয়তো, বাট লাইভে হয় কি নেট সমস্যা থাকে, আর হচ্ছে অনেকেই থাকে না উপস্থিত, কম থাকলে ক্লাস করাতে ইচ্ছা করে না, তারপরে হচ্ছে ক্লিয়ারও হয় না, আমার সেট আপটা গোছানো না এই জন্য। এরপর আসেন যে এক্সর গেট, আর আপনাদের বুঝতে পারলেই তো হইলো, ঠিক না, আর এক্স নর, ঠিক আছে, এক্স এক্সর আর এক্স নর, ঠিক আছে, এটা হচ্ছে এক্সর আর এক্স নর, আমরা সত্যক সারণী দেখি, আমার ভিডিওটা টেনে আপনারা হচ্ছে ওই ইয়াটা ফর্মুলাটা লিখে নিন, আমি শেষে বলে দিব, এটা এ এটা বি, এটা এ এটা বি, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান। আচ্ছা তাহলে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর কী হয় লিখতে হবে। ধরেন এইটা এ এইটা বি, এটা হবে এ এক্সর বি, এটা এ ও প্লাস বি বলতে পারেন, বা এ এক্সর বি, এটা এক্সর চিহ্ন, আর এইটা হবে এ এক্সর বি, তারপরে বার, তারপর হচ্ছে বার, উল্টাটা, মানে এক্সর এক্সর গেটে যে জিনিসটা হবে সেই জিনিসটা এক্সনরে উল্টো হবে। তাহলে এক্সর গেটে এ ও প্লাস বি যদি হয় বা এ এক্সর বি হয়, তাহলে এক্সনরে হবে এ এক্সর বি নট, ঠিক আছে, তাহলে এটা এ ও প্লাস বি বা এ এক্সর বি, আর এটা হচ্ছে এ এক্সর বি তারপরে নট, কারণ এটাকে আমরা দেখছি যে অর গেটের সঙ্গে নট গেট ছিল, যোগ করে উল্টাই দিছি, অ্যান্ডের সঙ্গে নট ছিল, গুণ করে উল্টাই দিছি, এখন দেখেন এক্সরের সঙ্গে নট গেট আছে, এক্সরের সঙ্গে নট গেট আছে, তাহলে এক্সর করে উল্টাই দিব, ঠিক না, তাহলে এ ও প্লাস বি করবো, তাহলে বার করবো, সোজা বিষয়। এখন এই ও প্লাস বি মানে হচ্ছে এইখানে একটা বিষয় আছে,
এইখানে এক্সরের ক্ষেত্রে লিখবেন যে এক্সরের ক্ষেত্রে ইনপুট মিলে গেলে, ইনপুট একই হলে আউটপুট জিরো না হলে ওয়ান, এটা লিখেন। লিখবেন এটা যে এক্সর গেটের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যদি ইনপুট একই ধরনের হয় তাহলে আউটপুটে জিরো হবে, অন্য ক্ষেত্রে ওয়ান হবে। মানে কি? মানে হচ্ছে দুইটা ইনপুটই জিরো, মানে একই ধরনের ইনপুট হয়েছে, দুইটা ইনপুটই ওয়ান, তাহলে দুইটাই জিরো দুইটাই ওয়ান, এর মানে হচ্ছে একই ধরনের ইনপুট। ইনপুট যদি একই হয়, একই ধরনের হয়, একই হয়, মিলে যায়, তাহলে আউটপুট হবে জিরো। তাহলে দুইটাই জিরো হয়েছে তাহলেও জিরো, দুইটাই ওয়ান হয়েছে তাহলেও জিরো, আর বাকি ক্ষেত্র হচ্ছে তাহলে ওয়ান। তাহলে ইনপুট একই হলে আউটপুট জিরো না হলে ওয়ান, ইনপুট একই হলে আউটপুট জিরো না হলে ওয়ান, আর সেম জিনিসটা উল্টো হবে। তো ইনপুট এটা কী লিখবেন? এটা লিখবেন হচ্ছে, এই ক্ষেত্রে লিখবেন হচ্ছে ইনপুট একই হলে, আমি একটু দাগ দিয়ে দিই, এই এইটার ক্ষেত্রে লিখবেন, এটার ক্ষেত্রে ছিল এটা, আর এখন এইটার ক্ষেত্রে লিখবেন, যে তোমার জায়গা নাই আমি নিচে লিখে দিই, এই এইটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে ইনপুট একই হলে আউটপুট ওয়ান না হলে জিরো, ঠিক আছে। এই ক্ষেত্রে ইনপুট যদি একই হয়, মানে দুইটি জিরো দুইটি ওয়ান, সেক্ষেত্রে আউটপুট ওয়ান, আর অন্য ক্ষেত্রে জিরো। আবার বলি, এক্সর গেট, ইনপুট একই হলে আউটপুট জিরো না হলে ওয়ান, ইনপুট একই হলে আউটপুট জিরো না হলে ওয়ান, এটা উল্টা, এটার উল্টা, এ ও প্লাস বি করে বার, মানে এ এক্সর বি করে বার, উল্টা হলে কি হবে? ইনপুট একই হলে আউটপুট ওয়ান না হলে জিরো। পরীক্ষা আসছিল 38তম বিসিএসে, প্রায় প্রত্যেকটা বিসিএসি গেট থেকে প্রশ্ন আসে। বিসিএস তো আনপ্রেডিক্টেবল, মানে আমরা ধারণা করতে পারি এইভাবে আসতে পারে, বাট কীভাবে আসে, মানে বিগত বিসিএস দেখে আমরা এরকমই দেখতেছি কোশ্চেন। এখন এই বিসিএস আবার কেমন করে, মানে পুরো যাই কোশ্চেন করে সে খুব নিজেরে কীভাবে জানি না, মানে নিজেও পারে কিনা সন্দেহ আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় না অনেক সময়। যাই হোক, তাহলে এক্সর গেটের ক্ষেত্রে প্রশ্ন আসছিল, একটি গেটের, খেয়াল করেন, একটি গেটের আউটপুট জিরো যখন তার ইনপুট একই ধরনের হয়। প্রশ্ন 38তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন, একটি গেটের আউটপুট জিরো, একটি গেটের আউটপুট শূন্য যখন তার ইনপুট একই ধরনের হয়, এটি কোন গেটের ক্ষেত্রে সত্য? উত্তরটা ছিল এক্সর, উত্তর কী ছিল? এক্সর গেট। তাহলে এক্সর গেট যদি বলে তাহলে ইনপুট মিলে গেলে জিরো, না মিললে ওয়ান, ওইটা হচ্ছে ইনপুট মিলে গেলে ওয়ান, না মিললে জিরো। তবে কন্ডিশন আছে, একটু কথা আছে, কথা কি, দুই ইনপুটের ক্ষেত্রে, এটা এই জিনিসটা হচ্ছে দুই ইনপুটের ক্ষেত্রে, দুই ইনপুটের ক্ষেত্রে এই কন্ডিশনটা যেটা মুছে ফেলছে, এবং এটা যে মিলে গেলে জিরো না মিললে ওয়ান, মিলে গেলে ওয়ান না মিললে জিরো, এই বিষয়টা হচ্ছে দুই ইনপুটের ক্ষেত্রে ঠিক আছে, দুই ইনপুটের ক্ষেত্রে এটা ঠিক আছে। বা যদি দুইয়ের বেশি ইনপুট হয় তখন কি হবে? তখন এই এক্সর গেটের ক্ষেত্রে যেটা হবে, এক্সর গেটের ক্ষেত্রে হচ্ছে বেজোড় সংখ্যক, বেজোড় সংখ্যক ওয়ান হলে আউটপুট ওয়ান, ঠিক আছে। খেয়াল করেন, দুই ইনপুটের ক্ষেত্রে কি হচ্ছে এই কন্ডিশন। এর আগে কিন্তু আমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তারপর হচ্ছে এক্সর, সরি, নট, ন্যান্ড, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না, সেক্ষেত্রে যে কোনো ইনপুটের ক্ষেত্রে তাদের ওই একই কন্ডিশন ছিল। এইখানে একটু ভিন্ন, এক্সর গেটের ক্ষেত্রে দুই ইনপুটের ক্ষেত্রে ইনপুট মিলে গেলে আউটপুট জিরো না হলে ওয়ান, এটা এক্সরের ক্ষেত্রে, আর দুই ইনপুটের ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে ওইটা উল্টো হবে, এটার উল্টো হবে, ইনপুট একই হলে আউটপুট ওয়ান না হলে জিরো, এটা দুই ইনপুটের ক্ষেত্রে। এখন যদি দুইয়ের বেশি থাকে তাহলে কী হবে? এক্সর গেটের ক্ষেত্রে হবে বেজোড় সংখ্যক ওয়ান হলে, মানে এখানে বেজোড় সংখ্যক যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান। খেয়াল করেন, এইখানে যদি আমরা আর একটা ইনপুট বাড়াই দিই, সাপোজ আর একটা ইনপুট বাড়াই দিলাম, যে এখানে তিনটা ইনপুট আছে, তাইলে আমাদের ওই আগের কন্ডিশন কী ছিল? আগের কন্ডিশন ছিল ইনপুট মিলে গেলে আউটপুট জিরো, ইনপুট মিলে গেলে আউটপুট জিরো, তাহলে এখন কিন্তু মিলে গেছে, ওই কন্ডিশন অনুযায়ী এখন ইনপুট মিলে গেছে, এখন আউটপুট জিরোই হওয়ার কথা, বাট না না, এই জন্য না, যে এটা ওই বিষয়টা ছিল দুই ইনপুটের ক্ষেত্রে, এখন তিন ইনপুট বা বেশি, তখন কী হবে? তখন ওই দুই ইনপুটের বাইরে এই কন্ডিশন, বেজোর সংখ্যক ওয়ান হলে, তাহলে এখন তিনটা ওয়ান হয়েছে মানে বেজোর সংখ্যক ওয়ান, সেই ক্ষেত্রে আউটপুটটা ওয়ান হবে, এখন ওয়ান হবে, বেজোর সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। আবারও ক্লিয়ার করি, এক্সর গেট
দুই ইনপুটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইনপুট মিলে গেলে আউটপুট 0, না মিললে 1। ওইটা উল্টা, ইনপুট মিলে গেলে আউটপুট 1, না মিললে 0। বাট দুই ইনপুটের বাইরে দুইয়ের বেশি যদি থাকে, তাই সেক্ষেত্রে কী হবে, এক্সর গেটে বেজোড় সংখ্যক 1 হলে, মানে ইনপুটের ক্ষেত্রে বেজোড় সংখ্যক 1, ধরেন এইখানে আর একটা 1 হয়েছে কিন্তু এখানে কিন্তু বেজোড় সংখ্যক 1 হয় নাই, সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, তাহলে বেজোর সংখ্যক যদি 1 হয়, দুই ইনপুটের ক্ষেত্রে কন্ডিশন ওইটা, আবার দুইয়ের বেশি যদি হয় তখন যদি দেখবেন যে 1 কি বেজোর সংখ্যক, যদি বেজোর সংখ্যক 1 হয় তাহলে আউটপুট 1, না হলে 0। ঠিক আছে, না হলে 0। বেজোর সংখ্যক, বেজোর সংখ্যক 1 হলে ইনপুট যদি বেজোর সংখ্যক 1 হয় দুই ইনপুটের বেশির ক্ষেত্রে, তাহলে আউটপুটটা 1, না হলে 0। আর সেম জিনিসটা এখানে উল্টা হবে, তাহলে এখানে হবে কি, জোর সংখ্যক 1। এক্স নরের ক্ষেত্রে, এক্স নরের ক্ষেত্রে কী হবে, ওই যে উল্টো হয়, জোর সংখ্যক 1 হলে, জোর সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। আর বাকিটা তো বুঝতেই পারছি, বাকি ক্ষেত্রে 0 হবে। আবারও রিপিট করি, যদি আমরা বলি এক্সর আর হচ্ছে এক্স নর, তাহলে এক্সরের ক্ষেত্রে বা এক্সনরের ক্ষেত্রে যদি দুই ইনপুট হয়, তাহলে এক্সরের ক্ষেত্রে কী হচ্ছে, এক্সরের ক্ষেত্রে ইনপুট মিলে গেলে, মানে একই ধরনের ইনপুট যদি হয়, দুইটি 1 দুইটি 0, সেক্ষেত্রে হবে 1, ইনপুট মিলে গেলে, সরি, ইনপুট মিলে গেলে হবে 0। দুই ইনপুটের ক্ষেত্রে যদি এক্সর গেটে ইনপুট মিলে যায় তাহলে 0, না মিলে 1। এক্সনরের ক্ষেত্রে মিলে গেলে 1, না মিলে 0, এটা দুই ইনপুটের ক্ষেত্রে। আর দুইয়ের বেশি যখন হবে সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে, এই এক্সরের ক্ষেত্রে হচ্ছে বেজোর সংখ্যক 1 হলে আউটপুট 1। ঠিক আছে, বাকিটা 0। আর এইটার ক্ষেত্রে হবে জোর সংখ্যক 1 হলে ইনপুট, এটাই তো ইনপুট, বেজোর সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, এটা হচ্ছে দুইয়ের বেশি ইনপুট হলে সেক্ষেত্রে এই কন্ডিশন, বেজোর সংখ্যক 1 হলে ইনপুট আউটপুট 1, আর জোর সংখ্যক ইনপুট 1 হলে তখন আউটপুট হবে 1। ক্লিয়ার মনে হয়? তাহলে মোটামুটি লজিক গেটস এতটুকু ভালো করে দেখেন, আগের দিন একটা ভিডিও ছিল, একটা ছিল অর, একটা ছিল অ্যান্ড, একটা ছিল নট, একটা ছিল নট যেটা হচ্ছে অর নট, একটা ছিল ন্যান্ড যেটা হচ্ছে অ্যান নট, আর হচ্ছে এক্স অর, আর হচ্ছে এক্স নট। এটা হচ্ছে কি, এটা যোগ করব, অ্যান্ড হচ্ছে গুণ করব, নট হচ্ছে উল্টাই দেব, মানে এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে, মানে দুই ইনপুটের ক্ষেত্রে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এ ইনটু বি, এটা হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, আর নরের ক্ষেত্রে যেহেতু যোগ করে উল্টাইতে হবে তাহলে এ প্লাস বি, তারপর হচ্ছে বার। ন্যান্ডের ক্ষেত্রে গুণ করে উল্টাইতে হবে, তাহলে এ ইনটু বি, তারপর হচ্ছে বার। এক্সরের ক্ষেত্রে কী হবে, মানে কন্ডিশন দুইটা, এক্সরের ক্ষেত্রে হবে এ ও প্লাস বি, ঠিক আছে, সরি, এ ও প্লাস বি, এটা হচ্ছে এ ও প্লাস বি বার। তবে মনে রাখতে হবে এটা দুই ইনপুটের ক্ষেত্রে একরকমের নিয়ম, দুই ইনপুটের ক্ষেত্রে এক নিয়ম, আর দুইয়ের অধিক, হ্যাঁ, দুইয়ের অধিক হলে ভিন্ন নিয়ম। নিয়ম কি, ভিডিও টেনে দেখে নিন। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে দুই ইনপুটের ক্ষেত্রে এক ধরনের নিয়ম, আর দুইয়ের অধিক হলে অন্য নিয়ম। দুই ইনপুটের ক্ষেত্রে নিয়মটা কি, এক্সর গেটে ইনপুট মিলে গেলে 0 হবে, না মিললে 1 হবে, ইনপুট মিলে গেলে 1, না মিলে 0। দুইয়ের অধিক ইনপুট হলে সেক্ষেত্রে কী হবে, বেজোর সংখ্যক 1 হলে আউটপুট 1 দেখাবেন, আর এখানে জোর সংখ্যক 1 হলে আউটপুট 1 দেখাবেন। ধন্যবাদ সবাইকে, তারপরে সমস্যা থাকলে কমেন্টস করবেন, আমি সলভ করে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।